बिस्मिल्लाहिर्रहमान रहीम अष्टम श्रेणी ओजेएससी परीक्षार्थी आशा करी तुम्हारा सबाई भलो आसो। आज के गणित विषय जेएससी परीक्षा सिलेट बोर्ड 2019 साल तीन नम्बर सृजनशील प्रश्नटी समाधान कर देव। तुम्हारा मनोयोग सहकारे ये भिडियो शेष पर्यन्त देखते थको एवं परवर्ती भिडियोगुलो सबार आगे पावार जन्य चैनल सबस्क्राइब कर। शिक्षार्थीबृंद ये सिलेट बोर्ड 2019 साल दुई नम्बर सृजनशील प्रश्नटी तुम्हारे पाठ्य बे अनुशीलने 2.1 और 2.2 ऊपर करा अर्थात द्वितीय अध्याय ऊपर ये सृजनशील प्रश्नटी एस। एखन आमी तुम्हारे ये सृजनशील प्रश्नटी प्रथम पढ़े बुझे दीची तारपर आमी समाधान कर देखाबो। प्रश्न एक व्यक्ति 10,000 टाका निर्दिष्ट हार सरल मुनाफा बैंके जमा रखलें। 5 বছর পরে তিনি মুনাফা আসলে 13,750 টাকা পেলেন। অর্থাৎ তিনি ব্যাংকে জমা রাখলেন 10,000 টাকা আর 5 বছর পরে তিনি মুনাফা আসলে পেলেন 13,750 টাকা। তাহলে 10,000 টাকার অতিরিক্ত যে টাকাটা তিনি পেলেন সেটি হচ্ছে তার জন্য মুনাফা। ক নম্বর প্রশ্ন একটি দ্রব্য 850 টাকা বিক্রয় করায় 15% ক্ষতি হলো। খ নম্বর প্রশ্ন তাহলে বলছে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। যদি 15% ক্ষতিতে 850 টাকা সে দ্রব্যটি বিক্রয় করে তাহলে তার ক্রয় মূল্য কত। খ নম্বর প্রশ্ন বলছে এই উদ্দীপকের আলোকে মুনাফার হার নির্ণয় করো। এবং গ নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের মুনাফা আসল ব্যাংকে জমা রাখলে 10% মুনাফা 3 বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ এবার আমি তোমাদেরকে এই ক নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখাচ্ছি। তাহলে এবার আমরা শুরু করি দুই নম্বর সৃজনশীল প্রশ্নের ক। প্রশ্নে বলা হয়েছে যে 15% ক্ষতিতে দ্রব্যটি বিক্রয় করে। তাহলে আমরা লিখব 15% ক্ষতিতে দ্রব্যটির বিক্রয় মূল্য, দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 100-15। ক্ষতি হলে বিক্রয় মূল্য থেকে এই ক্ষতির টাকাটা বাদ যাবে, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে তার 85 টাকা। অর্থাৎ সে 100 টাকাতে দ্রব্যটি কিনে 85 টাকা বিক্রি করছে, এই জন্য তার 15 টাকা ক্ষতি হলো। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য হচ্ছে তার 85 টাকা। তাহলে প্রশ্নে এখানে বলছে সে দ্রব্যটি 850 টাকা বিক্রি করলো, তাহলে এখানে ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 85 টাকা। তাহলে আমরা লিখব দ্রব্যটির বিক্রয় মূল্য 85 টাকা হলে, বিক্রয় মূল্য 85 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এবার আমরা লিখব সুতরাং দ্রব্যটির বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে আরো কম, 85/100 টাকা। এবার আমরা প্রশ্নে লিখব দ্রব্যটির বিক্রয় মূল্য। প্রশ্নে উল্লেখ করা আছে দ্রব্যটির বিক্রয় মূল্য যদি 850 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে। তাহলে ক্রয় মূল্য হবে আরো বেশি, বেশি হলে গুণ, তাহলে 100 × 850। এবার আমরা এখানে ভাগ করব 850 কে এই নিচের 85 দিয়ে ভাগ করলে হবে 10, 10 দিয়ে 100 কে গুণ করলে হবে 1000 টাকা। তাহলে আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য বের হলো 1000 টাকা। অর্থাৎ সে 1000 টাকা দিয়ে দ্রব্যটি ক্রয় করে 850 টাকা বিক্রি করছে, এই জন্য তার শতকরা 15 টাকা ক্ষতি হলো। তাহলে আমরা উত্তর লিখব উত্তর ক্রয় মূল্য 1000 টাকা। প্রশ্নে আমাদেরকে ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে, আমরা ক্রয় মূল্য নির্ণয় করলাম। ক নম্বর সৃজনশীল প্রশ্নটি এখানে সমাধান শেষ হলো। এবার আমরা খ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান শুরু করব। খ নম্বর সৃজনশীল প্রশ্ন বলছে মুনাফার হার নির্ণয় করো। উদ্দীপকের মধ্যে এখানে আমাদের তার সে নির্দিষ্ট অর্থাৎ আসল 10,000 টাকা সেই ব্যাংকে জমা রাখে। এই 10,000 টাকা সেই ব্যাংকে জমা রেখে 5 বছর পরে সে 13,750 টাকা পেল। তাহলে তার আসল হচ্ছে 10,000 টাকা আর মুনাফা আসল হচ্ছে 13,750 টাকা। তাহলে আমরা এখানে আগে এই দুই এর খ নম্বর সৃজনশীল প্রশ্ন আমরা এখানে মোট মুনাফাটা আগে বের করে নিই। তাহলে মোট মুনাফা সমান
মুনাফা আসল মাইনাস আসল মুনাফা আসল থেকে আমরা আসল বাদ দিব মুনাফা আসল হচ্ছে 13750 আর আসল হচ্ছে 10000 টাকা তাহলে মুনাফা আসল থেকে এ আমরা আসল বাদ দিলে হবে 3750 টাকা এটি হচ্ছে মোট মুনাফা অর্থাৎ এই মোট মুনাফাকে আমরা আয় দিয়ে প্রকাশ করব আয় মানে ইন্টারেস্ট অর্থাৎ মুনাফা তাহলে মোট মুনাফা আয় ইকুয়াল টু মুনাফা আসল মাইনাস আসল মুনাফা আসল হচ্ছে 13750 টাকা আর আসল হচ্ছে 10000 টাকা মুনাফা আসল থেকে আসল 10000 টাকা বাদ দিলে এই মুনাফা হবে 3750 টাকা আর প্রশ্নে উল্লেখ করা আছে এখানে আসল হচ্ছে 10000 টাকা তাহলে আমরা এখানে লিখে এবং আসল আসলকে আমরা ফি দিয়ে প্রকাশ করব আসল হচ্ছে 10000 টাকা এবং এখানে মুনাফার হারের কথা উল্লেখ করা নেই তাহলে আমরা লিখব যে মুনাফার হার আর অর্থাৎ মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করব আর এখানে সময় উল্লেখ করা আছে সময় হচ্ছে 5 বছর তাহলে সময় n is equal to 5 বছর এবার আমরা সরল মুনাফার সূত্রটি লিখব তাহলে আমরা জানি সরল মুনাফা I is equal to সরল মুনাফাকে আমরা I দিয়ে প্রকাশ করব I is equal to P R N এবার আমরা এই সূত্রটাকে পক্ষান্তর করি P R N is equal to I তাহলে আমাদেরকে প্রশ্ন বলছে মুনাফার হার নির্ণয় করার জন্য এই মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করছি এই জন্য এখানে আমরা আর এর মান বের করব তাহলে আর এর মান বের করলে পি এন নিচে আসবে আর উপর হবে আই এবার আমরা এখানে মান বসিয়ে দিচ্ছি তাহলে বা আর ইজ ইকুয়াল টু এ আই এর মান হচ্ছে এ 3000 মোট মুনাফা আই অর্থাৎ আই মানে এখানে সরল মুনাফাকে ইন্টারেস্টকে বলা বোঝানো হচ্ছে তাহলে আই এর মান হচ্ছে 3750 টাকা নিচে আছে পি এ পি এর মান হচ্ছে এখানে 10000 টাকা পি এর মানে 10000 টাকা আমরা পি এর মান লিখব 10000 ইনটু এন এন এর মান হচ্ছে এ 5 বছর এবার আমরা এখানে ভাগ করব ভাগ করে নিচ্ছি এখানে আমরা প্রথমে এ উপরের এক শূন্যর সাথে নিচের এক শূন্য ভাগ যা এবার উপরে আছে 375 375 কে আমরা এ নিচের 5 দিয়ে ভাগ করব 375 ভাগ 5 ভাগ করলে হবে 75 এ 375 কে 5 দিয়ে ভাগ দিলে হবে 75 এবার 75 কে আমরা আবার 25 দিয়ে ভাগ দিলে হবে 3 আর 1000 এটাকে যখন 25 দিয়ে ভাগ দিব তখন হবে 40 তাহলে আমার মান বের হলো 40 ভাগের 3 অর্থাৎ আর এর মান হচ্ছে 40 ভাগের 3 এবার আমরা এটাকে শতকরা প্রকাশ করব 40 ভাগের 3 ইনটু 100 অর্থাৎ যেহেতু সুদের মুনাফার হার বা সুদের হার এটাকে শতকরায় প্রকাশ করতে হবে তাহলে এখানে আমরা এই 40 আর উপরে আছে 100 কে 3 দিয়ে গুণ করলে হবে 300 এবার 300 কে আমরা সরাসরি 40 দিয়ে ভাগ করব তাহলে যে 300 ভাগ 40 সমান 7.50% অর্থাৎ এখানে আমাদের মুনাফার হার বের হয়ে গেল মুনাফার হারকে আমরা এই আর দিয়ে প্রকাশ করেছিলাম তাহলে এখানে আর এর মান বের হওয়া মানে মুনাফার হার বের হওয়া সুতরাং মুনাফার হার 7.50 টাকা তাহলে আমরা উত্তর লিখব উত্তর মুনাফা 7.50% অথবা 7.5% এখানে শূন্য আমরা দিতেও পারি
আর শূন্য না দিলেও কোনো অসুবিধা নেই। 7.5 মানে 7.50 পয়সা, তাহলে অর্থাৎ 7.5 টাকা। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নটির সমাধান এখানে শেষ হলো। এবার আমরা এই ঘ নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান শুরু করব। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে মুনাফা আসলে এবার ব্যাংকে জমা রাখলো, মুনাফা আসল সে ব্যাংকে জমা রাখছে। উদ্দীপকের মধ্যে তোমরা লক্ষ্য করো, উদ্দীপকের মধ্যে মুনাফা আসল হচ্ছে এই 13,750 টাকা। তাহলে 13,750 টাকা হবে তার এই ঘ নম্বর প্রশ্নের জন্য আসল টাকা, অর্থাৎ আসল মানে ফি, আসলকে বা মূলধনকে আমরা ফি দিয়ে প্রকাশ করি। তাহলে ঘ নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা আসল বা মূলধন 13,750 টাকাকে আমরা আসল দিয়ে প্রকাশ করব। তাহলে আসো আমরা এবার ঘ নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান শুরু করি। দুই নম্বর প্রশ্নের গ, এখানে প্রশ্ন উল্লেখ করা আছে এই মুনাফা আসল সে ব্যাংকে জমা রেখেছে। মুনাফা আসল হচ্ছে এখানে 13,750 টাকা। তাহলে আমরা লিখব, দেওয়া আছে আসল, আসল বা মূলধন এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব, 13,750 টাকা। এরপর উল্লেখ করা আছে এখানে মুনাফার হার 10%। তাহলে আমরা এবার লিখি মুনাফার হার i = মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে মুনাফার হার r = 10%। এই পার্সেন্টের জন্য নিচে আমরা 100 দিচ্ছি পার্সেন্ট তুলে দেওয়ার জন্য। তাহলে এই 10কে 100 দিয়ে ভাগ দিলে হবে 0.1। এরপর আমরা লিখব সময় বা মেয়াদ, এই 13,750 টাকা সে 3 বছরের জন্য ব্যাংকে জমা রেখেছে। তাহলে সময় n = 3 বছর। তাহলে লক্ষ্য করো তোমরা উদ্দীপকের মধ্যে তিনটি মান উপাদানের মান দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে আসল 13,750 টাকা, মুনাফার হার 10%, এই পার্সেন্টকে আমরা শতকরা প্রকাশ করে এখানে 0.1 পেলাম, অর্থাৎ আর এর মান 0.1, আর সময় n = 3 বছর। এবার আমরা প্রথমে এবার সরল মুনাফা বের করব, এই সরল মুনাফা নির্ণয় করব। তাহলে এবার আমরা লিখি, আমরা জানি সরল মুনাফা, সরল মুনাফার সূত্র i = PRN। এবারে আমরা এখানে PRN এর মানটা বসিয়ে নিই, পির মান হচ্ছে 13,750, আর এর মান হচ্ছে 0.1 × n, n এর মান হচ্ছে এ 3 বছর। তাহলে এখানে গুণ করলে আমাদের সরল মুনাফার টাকা বের হবে। এবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে এ তিনটি সংখ্যা গুণ করে নিই, 13,750 গুণ 0.1 গুণ 3 গুণ করলে হবে 4,125 টাকা। তাহলে এটি হচ্ছে আমাদের সরল মুনাফা, এই আই এর মান, সরল মুনাফার মান আমরা বের করে নিলাম। এবার আমরা চক্রবৃদ্ধির প্রথমে মূলধন বের করব। তাহলে আমরা লিখে আবার, এবার আবার দিয়ে শুরু করি, চক্রবৃদ্ধির মূলধন বা চক্রবৃদ্ধির মূল, চক্রবৃদ্ধির মূলধন এটিকে আমরা সি দিয়ে প্রকাশ করি। চক্রবৃদ্ধির মূলধন c = p × 1+r⁴n। এই সূত্রটি হচ্ছে চক্রবৃদ্ধির মূলধনের সূত্র, অর্থাৎ সি এর মান হচ্ছে চক্রবৃদ্ধির আসল এবং মুনাফা। তাহলে আমরা এবার এখানে পির মান বসিয়ে নিচ্ছি, এই পির মান হচ্ছে 13,750 × 1+r, আর এর মান হচ্ছে এ 0.1, আর হোল টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে 3 বছর। তাহলে এবার আমরা এখানে পাওয়ার, প্রথমে আমরা পাওয়ার ভেঙে নিচ্ছি, এখানে যোগ করলে হবে 1.1
whole to the power 3 1 দশমিক 1 এর এবার আমরা পাওয়ার ভাঙবো তাহলে 1 দশমিক 1 এর পাওয়ার উপরে পাওয়ার আছে 3 এটার পাওয়ার বাংলা হবে 3750 পাওয়ার বাংলা হবে 1.331 তাহলে তোমরা লক্ষ্য করো এই 13750 বসাই নিলাম এখানে যোগ করার পরে উপরে যে পাওয়ার 3 আছে এই 3 এর পাওয়ারটা ভেঙে আমরা 1.1 এটার পাওয়ার 3 বাংলা হবে 1.331 এবার এই সংখ্যার সাথে আমরা এই 13750 গুণ করব গুণ 13750 गुण करना होगे 18301 टाका 25 पैसा তাহলে এটি পেলাম আমরা c এর মান শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো আমরা চক্রবৃদ্ধির মূলধন c এর মান পেয়ে গেছি 18301 টাকা 25 পয়সা অর্থাৎ এই 18301 টাকা 25 পয়সার ভিতরে আসল এই 13750 টাকাও আছে এবং মুনাফাও আছে এবার আমরা বের করব চক্রবৃদ্ধির মুনাফা সুতরাং চক্রবৃদ্ধির মুনাফা সমান c মাইনাস p অর্থাৎ c এর মান থেকে p অর্থাৎ আসল c হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা এবং আসল এই চক্রবৃদ্ধির মুনাফা আসল c থেকে আসল p বাদ দিলে আর চক্রবৃদ্ধির মুনাফা থাকবে তাহলে c এর মান হচ্ছে 18301 টাকা 25 পয়সা মাইনাস p এর মান হচ্ছে এই 13750 টাকা এই 13750 টাকা আমরা বিয়োগ করব বিয়োগ করলে এখানে অবশিষ্ট থাকে বিয়োগ 13750 বিয়োগ করলে থাকবে 4551 টাকা 25 পয়সা অর্থাৎ এটি হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা হচ্ছে 4551 টাকা 25 পয়সা এবার আমরা বের করব প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে তাহলে লক্ষ্য করো তোমরা আমরা এখানে দুই ধরনের মুনাফা পেয়ে গেছি চক্রবৃদ্ধির মুনাফা হচ্ছে 4551 টাকা 25 পয়সা আর এই সরল মুনাফা হচ্ছে 4125 টাকা তাহলে প্রশ্ন আমাদেরকে বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য নির্ণয় করো তাহলে এবার আমরা লিখব সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য তাহলে আমাদের চক্রবৃদ্ধির মুনাফা হচ্ছে 4551 টাকা 25 পয়সা মাইনাস সরল মুনাফা হচ্ছে এই 4125 টাকা তাহলে চক্রবৃদ্ধির মুনাফা থেকে সরল মুনাফাটা আমরা বাদ দিব 4125 টাকা বাদ দিলে আমাদের আর এখানে থাকতেছে তাহলে 4551.25 মাইনাস এই টাকা থেকে এবার আমরা বাদ দিব 4125 টাকা বাদ দিলে হবে 426 টাকা 25 পয়সা তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফা হচ্ছে 426.25 টাকা এটি হচ্ছে আমাদের এই ঘ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানের আনসার শিক্ষার্থীবৃন্দ আমরা এই সিলেট বোর্ড 2019 সালের এই দুই নম্বর সৃজনশীল প্রশ্নের ক খ এবং গ এই তিনটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখালাম আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জেএসসি পরীক্ষার বিগত বছরগুলোর বিভিন্ন সালের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দেখাবো তোমাদের সকলের সাফল্য কামনা করে আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ